হ্যালো ওয়েলকাম টু এভরিওান ইন দিস ভিডিও এটা আমাদের লেকচার নম্বর ফাইভ ঘর্ষণের আমরা সলিউশন করছিলাম ঘর্ষণ চ্যাপ্টার সেটা হচ্ছে সাতটা পাবলিকেশনের যে বইটা আছে সেই বইয়ের এমসিগুলো সলভ করছিলাম লাস্ট চারটে ক্লাসে আমরা চল্লিশটা কোশ্চেন সলভ করেছি আজকে আরও দশটা কোশ্চেন সলভ করব চলো শুরু করা যাক ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কী বলছে দেখো বলছে ডাব্লু ভরের ডাব্লু ভরের একটি ব্লক একটি এই হচ্ছে ঠিক আছে এদিকে ওয়েটটা নিচের দিয়ে কাট করছে ডাব্লু টেবিলের ওপরে আছে টেবিল এবং ব্লকের মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক মিউ এখানে যে ঘর্ষণ গুণাঙ্ক সেটা হচ্ছে মিউ ওয়ান সুতোর গিট থেকে বি অবধি সুতোটি অনুভূমি এটা অনুভূমি আছে সমগ্র ব্যবস্থাটি স্থির থাকতে হলে এ ব্লকটির সবচেয়ে বেশি ভার হতে হবে তো এটার ভার কত হতে হবে ডাব্লু এ সেইটাই জানতে চেয়েছে ঠিক আছে সমস্তটা স্থির অবস্থায় থাকে তো এদিকে যদি আমি টান টি ধরি এদিকে টান টি অ্যাকচুয়ালি এই জায়গায় টান টি আর এখানে টিটা এদিকে হবে এদিকে আচ্ছা টি এ করে দাও এই টানটা যদি আমি টি ধরি তাহলে এর দুটো কম্পোনেন্ট হবে টি কিরটা আর এদিকে হবে টি এই বরাবর হবে টি সাইন থিটা তাই তো আচ্ছা আর এদিকে একটা টি বি কাজ করছে সেই টিভিটা এদিকে হবে তো এইদিকে টান দেওয়ার জন্য এদিকে ঘর্ষণ বল এটা কাজ করবে আর রিয়াকশান ফোর্স আর এদিকে কাজ করবে এই হচ্ছে পুরো সিচুয়েশান তো এই জায়গা থেকে আমরা কী দেখতে পাচ্ছি যেহেতু স্থির আছে তাহলে টি এই টু হয়ে যাচ্ছে টি সাইন থিটা টিএ টু আমরা কী লিখতে পারি টি সাইন লিখতে পারি আর এখানে টিবি ইকাল টু কী লিখতে পারি টি বি টু লিখতে পারি টি কস থিটা দুটো কোয়েশান লিখলাম ভালো কথা এবার এখানে দেখো এখানে টি এ টি এ সমান কী বলতে পারি যেহেতু স্থির আছে টি এ সমান হচ্ছে ডাব্লু এ আর ওদিকে টি বি সমান বলতে পারি এফ টি সমান বলতে পারি এফ কারণ স্থির আছে এবার এফ ইকসু কী জানি মিউ আর আর এখানে কত আর এখানে আমাদের বলে দিয়েছে ডাব্লু তাহলে টিভি হয়ে যাচ্ছে মিউ ডাব্লু আর টি এ হয়ে যাচ্ছে মিউ ডাব্লু এ তাহলে এখানে যদি বসায় ডাব্লু এ সমান হচ্ছে আমাদের টি সাইন থিটা আর মিউ ডাব্লু মিউডাব্লু এটা হয়ে যাচ্ছে আমাদের টি কস থিটা এই দুটোকে যদি আমরা ভাগ করি তাহলে কী দাঁড়াচ্ছে টি এ বাই মিউ ডাব্লু এটা হয়ে যাবে টি টি ক্যান্সেল হয়ে যাবে পড়ে থাকবে সাইন থিটা বাই কস থিটা মানে টেন থিটা তাহলে ডাব্লু এর মান আমরা পেয়ে গেলাম মিউ ডাব্লু ট্যান্থিটা মিউডাব্লু ট্যান্থিটা অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার রাইট নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে টোয়েন্টি কেজি ভরের একটি ব্লক স্থির আছে তার মানে এখানে একটা আমরা টোয়েন্টি কেজি ভর টোয়েন্টি কেজি একটা ব্লক সেটা স্থির আছে পঁচাত্তর নিউটন বল প্রয়োগ করায় ব্লকটি চলতে শুরু করলো এখানে যদি আমরা পঁচাত্তর নিউটন বল দিই তাহলে বলটা চলতে শুরু করবেন এরপর ষাট নিউটন বল দ্বারা স্ত্রী প্রয়োগ করায় স্ত্রীর দুটি নিয়ে চলতে থাকে তার মানে এটা দিয়ে আমরা স্টার্টিংটা করলাম ঠিক আছে স্থিত ঘর্ষণ বলটা তারপরে চলছে স্থির অবস্থায় চলছে মানে গতীয় ঘর্ষণটা কত হয়ে যাচ্ছে ষাট নিউটন গতীয় ঘর্ষণটা হয়ে যাচ্ছে ষাট নিউটন তো সেক্ষেত্রে আমাদের যখন গতি হচ্ছে ষাট নিউটন গতি ঘর্ষণ গুণাঙ্ক এ দিয়ে কাজ করছে এফকে তো এফকে ইকোয়ালস টু হবে মিউকে ইন্টু আর তো এফকের ভ্যালু হচ্ছে সিক্সটি মিউকের ভ্যালু জানতে চেয়েছে আর আর মানে কত এম জি আর মানে এম জি এম জি ঠিক তো মিউকের ভ্যালু কত হয়ে গেলো সিক্সটি বাই টোয়েন্টি ইন্টু জি জিটা দশ শূন্য কেটে গেলো আচ্ছা এটার সাথে পুরো তিন কেটে যেত তিন বাই মানে জিরো পয়েন্ট তো এটা আমরা 9.8, পয়েন্ট এইট ধরলে হয়তো জিরো হ্যাঁ এটা কমে যেত বেড়ে যেত ঠিক আছে তো অপশান ডি হচ্ছে অ্যান্সার ঠিক মানে জি এন আমরা দশ ধরেছি তো সেই জায়গায় নাইন ধরতাম তাহলে কম দিয়ে ভাগ করলে এটা বেড়ে যেত ঠিক আছে আর 0.3 পয়েন্ট থ্রি এর ওই একটা অপশনই আছে নেক্সট क्वेश्चन বলছে বরফের ওপর ফাইভ বেগে গড়ানো ক্রিকেট বল তাহলে ইউ হচ্ছে আমাদের 5.6 মিটার পার সেকেন্ড এস কত দূরত্ব কত বলেছে আট মিটার দূরে গিয়ে থামল মানে বি হচ্ছে জিরো এখান থেকে আমরা মন্দনটা পেয়ে যাব কী ফর্মুলা না ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার ইকোয়াল স্কোয়ার মাইনাস টু এস হচ্ছে জিরো ইউটা হচ্ছে আমাদের ফাইভ পয়েন্ট সিক্স স্কোয়ার মাইনাস টু এটা আর এসটা হচ্ছে আট এখান থেকে এ সমান কত হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স ইন্টু ফাইভ পয়েন্ট সিক্স ডিভাইডেড বাই টু ইন্টু এইট সাত ছাপান্ন মানে জিরো পয়েন্ট সেভেন আর এটা হচ্ছে দুই চার আর দুগুণে ষোলো এটা আমি গুণ করো সাত আট ছাপান্ন ছয় হাতে পাঁচ সাত দুগুণে চোদ্দো পাঁচে উনিশ তাহলে ওয়ান পয়েন্ট নাইন সিক্স ওটা পেয়ে গেলাম এই মন্দনটার জন্য দায়ীকে ঘর্ষণ বল এফ এফ ইকালস মানে হচ্ছে এম আর মিউ আর আর মানে হচ্ছে এম জি তো এখান থেকে আমরা কী পেয়ে যাবো মিউ ঘর্ষণ গুণাঙ্ক এ জি হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট আর হচ্ছে নাইন তো এটা এটা যদি তুলি একটা শূন্য দিতে হবে তো দশ দুই দুই বাই দশ মানে জিরো পয়েন্ট টু তো অ্যান্সার হয়ে যাবে অপশান বি বোঝা গেল নেক্সট কোয়েশ্চেন বলছে সমবরের দুটি ব্লক এ ও বি সমবহারের দুটি ব্লক এ ও বি টেবিলের ওপর রাখা চাই আর বি এ ও টেবিলের মধ্যে ঘর্ষণূর্ণাঙ্ক শূন্য এখানে কোনো ঘর্ষণাঙ্ক নেই এখানে মি হচ্ছে জিরো তারপর বলছি বি ও টেবিলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ এখানে ঘর্ষণ গুণাঙ্ক আছে যেটা মিউ প্রাথমিকভাবে স্থির থাকা বি ব্লকের সঙ্গে বেগে আসা এ ব্লকটি পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ করল। যেহেতু দুটোর ভর সমান একই রকম তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ করলে এর বেগ যদি ভি থাকে সংঘর্ষের পরে এর বেগ ভি হবে তারপর বলছি এর স্মরণ কত হবে কতক্ষণ পরে গিয়ে থামবে তো এটা আলটিমেটলি প্রাথমিক বেগ প্রাথমিক বেগ আমাদের কত প্রাথমিক বেগ হচ্ছে আমাদের ভি দেওয়া অন্তিম বেগ কত যেহেতু থেমে যাচ্ছে যেহেতু থেমে যাচ্ছে অন্তিম বেগ শূন্য আর সরণটা জানতে চেয়েছে সরণটা ধরলাম এস তো আমাদের একটু আগে যে ফর্মটা ইউজ করলাম ভি স্কোয়ার ইকোয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এ এস এখান থেকে আমরা কী পাচ্ছি জিরো স্কোয়ার ইকোয়াল টু এইটাকে ইউটাকে ভি বলেছে টু এ এস ঠিক আছে তো এখান দিয়ে আমরা তরণটা পাবো তরণটা হচ্ছে ভি স্কোয়ার বাই টু এস ঠিক তরণ নয় বন্ধু এবার ওই একই রকম এফ ইকোয়ালস টু যদি মিউ আর বসাই এফ এর মান কত এম এ আরের মান এম জি তো এখান দিয়ে এ ইকোয়াল টু হচ্ছে মিউ জি এর মান কত ভি স্কোয়ার বাই টু এস ইকোয়ালস টু মিউজি তাহলে এস ইকোয়াল টু কী হয়ে গেল ভি স্কোয়ার বাই টু মিউ জি ভি স্কোয়ার বাই টু মিউ জি তাহলে কী হলো অ্যাস অ্যান্সার হয়ে গেল অপশন সি অ্যান্সার হয়ে গেল অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক নেক্সট কোশ্চেন কি পাচ্ছিস নেক্সট কোশ্চেন কি দেখো নেক্সট কোয়েশ্চেন আমাদের বলছে যে এম টু ভরের একটি ব্লক এম টু ভরের একটি ব্লককে একটি অনুভূমিক টেবিলের ওপর রেখে এম টু ঘরের একটি ব্লক এম টু ঘরের একটি ব্লগ আছে এম টু ভরের একটি ব্লক আছে এইটা সেটাকে এম টু ভরের একটি ব্লককে একটি অনুভূমি টেবিলের ওপর রেখে এটা অনুভূমিক টেবিলের ওপর রেখে এম ওয়ান ভরের আরেকটি ব্লক তার উপর রাখা হলো এখানে হচ্ছে এম ওয়ান ভরের একটি ব্লক রাখা হলো বলছে উপরের ব্লকটিকে ক্রমবর্ধমান অনুমূয়িক বল দেওয়া হচ্ছে এখানে একটা এফ বল দেওয়া হচ্ছে আলফা টি কিন্তু তার নিচের ব্লকটি কখনোই সরবে না দেখো এখানে যদি আমি বল দিই তাহলে এর ওপরে তো ঘর্ষণ বল মানে এই ওপর ঘর্ষণ বল পিছন দিয়ে কাজ করবে তার মানে এম টুর ওপরে সেই ঘর্ষণ বলটা দিয়ে কাজ করবে এফ 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 যে ঘর্ষণ বলটা এফ যে ঘর্ষণ বলটা সেটাই দিয়ে কাজ করবে সেই এফ ঘর্ষণ বলের জন্য আমি যদি এটাকে এফ ওয়ান নাম দিই এফ ওয়ান ঘষণ বলের জন্য এই উল্টো দিকে কী কাজ করবে আর একটা ঘর্ষণ বল তৈরি হবে এফ টু ঠিক আছে এই দিকে যেহেতু টানতে চাইছে এদিকে ঘর্ষণ বল কাজ করে এ টু এবার যেহেতু বলেছে এই এম টু বস্তুটা স্থির এটা যেহেতু স্থির আছে তাহলে এফ ওয়ান আর এফ টু সমান হতে হবে তো এফ ওয়ান আর এফ টু সমান হতে হবে এবার এফ ওয়ানের মান কত হবে এফ ওয়ানের মান হচ্ছে ওদের মধ্যে যে ঘর্ষণ গুণাঙ্ক আছে মিউ ওয়ান ঠিক আছে ব্লক দুটির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক বলেছে মিউ ওয়ান আর এইটার ঘর্ষণ গুণাঙ্ক মিউ টু তাহলে মিউ ওয়ান ইন্টু আর আর মানে কী দিতে হবে এম ওয়ান আর এফ টু ইকাল টু কী হচ্ছে মিউ টু ইন টু আর মানে নিচে হচ্ছে এম ওয়ান প্লাস এম টু তো এখান থেকে আমরা মিউ ওয়ান বাই মিউ টুন মান পেয়ে গেলাম কী পেলাম এম ওয়ান প্লাস এম টু ডিভাইডেড বাই এম ওয়ান তাহলে এটা ভাগ করে দাও তাহলে ওয়ান প্লাস এম টু বাই এম ওয়ান এ হয়ে গেল আমাদের ওদের রেশিও তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাচ্ছে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন যাই নেক্সট কোয়েশ্চেন আমাদের কী বলছে দুটো ভর আছে দুটো ভর কী কী এম ওয়ান এই যে এম ওয়ান এম ওয়ান হচ্ছে পাঁচ কেজি এম টু দশ কেজি এই যে এম টু দশ কেজি ভালো কথা শুধু সাহায্যে জ্বলানো আছে বলছে ভর দুটি গতিশীল ছিল যখন এর অবস্থা এবার অনুভূমিক তলের সঙ্গে ঘর্ষণ গুণাঙ্ক এই জায়গায় ঘর্ষণ গুণাঙ্কের মান কত দিয়েছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এই জায়গায় ঘর্ষণ গুণাঙ্কের মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এবার সংস্থাটিকে গতিহীন করতে হবে সংস্থাটাকে গতিহীন করার জন্য কী করা হয়েছে এই এম ভরটাকে ওর ওপর চাপিয়ে দেওয়া হয়েছে সেই এম বরের মানটা কত জানতে চেয়েছে তো আমরা যদি দেখি টোটালটা যেহেতু স্থির আছে তাহলে এখান দিয়ে আরামসে আমি বলতে পারি টি ইকোয়াল টু এম ওয়ান জি টি ইকোয়ালস টু এম ওয়ান জি আর এখানে এই টি বলের জন্য এদিকে একটা ঘর্ষণ বল কাজ করছে এফ সেই এফ ইকালস টু কি এফ ইকালস টু হচ্ছে টি আবার সেই টি ইকাল টু হচ্ছে এম ওয়ান জি এবারে এই এফের মান কত এফ এর মান মিউ আর মিউ আর আর মানে এখানে এম প্লাস এম টু ইকুয়াল টু এম জি ঠিক মিউ আর ও এখানে আমরা জি আলু তাহলে জি জি কেটে যাচ্ছে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো মিউ ব্যাকেটে এম প্লাস এম তাহলে এম প্লাস এম টু তো এখান থেকে আমরা এম এর ভ্যালুটা পেয়ে যাব এম এর ভ্যালুটা কত হচ্ছে এম ওয়ান বাই মিউ মাইনাস মান কত দেওয়া আছে পাঁচ মিউ এর মান কত দেওয়া আছে মিয়ের মান জিরো পয়েন্ট ওয়ান মাইনাস এম টু মান কত দশ তো এটার জন্য আমাদের এখানে এটা হলো পাঁচ দিয়ে আমরা কাটি তিন পাঁচ পনেরো একশো তার মানে হচ্ছে একশো মাইনাস তিরিশ মানে সত্তর বাই ভাগ করো তিন দুকুণে ছয় তিন নয় তেইশ তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান বি ঠিক আছে অপশান বি ইজ নেক্সট কোশ্চেন কী বলছে দেখো বলছে যে দুই মিটার পার সেকেন্ড গতিশীল একটি বাহক বেল্ট একটা বেল্ট আছে এরকম সন্তর্পণে ছেড়ে দেওয়া হলো তার উপরে একটা বডি ছেড়ে দেওয়া হলো বাক্স এবারে বাক্স ব্লক বাহক বেল্টের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এখানে যে ঘর্ষণ গুণাঙ্কটা কাজ করছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ বাক্সটি স্থির অবস্থায় আসার আগে বেল্টের সাপেক্ষে যে দূরত্ব অতিক্রম করবে তার কত দূরত্ব তো এখানে আমাদের যখনই সন্তর্পণে ছাড়া হয়েছে তার মানে বেল্টের যা বেগ সেই বেগটা নিয়েছে তাহলে প্রাথমিক বেগ কত হবে টু মিটার পার সেকেন্ড অন্তিম বেগ কত হবে থেমে গেছে তাহলে অন্তিম বেগ অন্তিম বেগ হচ্ছে জিরো আর হ্যাঁ দূরত্বটা জানতে যেতে তো মন্ডনটা পেয়ে যাব দূরত্বটা এস যদি ধরি তাহলে ভি স্কোয়ার ইকোয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এএসটা কাজে লাগায় ভিটা হচ্ছে জিরো ইউটা হচ্ছে দু এ স্কোয়ার মাইনাস টু এটা জানি না আর এসটাও জানি না তাই তো তো এখান দিয়ে আমরা একটা দুই পেয়ে গেলাম তাহলে টু এ এস ইকোয়াস টু টু তো এখান দিয়ে এ ইকাল টু হচ্ছে টু বাই এস এবার আমরা কী জানি এফ ইকোয়াল টু মিউ আরটা যদি কাজে লাগাই এফ এর মান হচ্ছে আমাদের এম এ আর মিউ আর মানে এম জি তো এখানে এ মানে এম এম কেটে গেল এ মানে হচ্ছে টু বাই এস মিউ মিউ মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম কেটে গিয়েছে জি জি মান হচ্ছে দশ দিয়েই দিয়েছে তাহলে এস এর মান কত হলো টু ডিভাইডেড বাই ফাইভ চার পাঁচে কুড়ি জিরো পয়েন্ট তাহলে কত হয়ে গেলো জিরো মিটার তাহলে অ্যান্সার কত হয়ে গেলো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যাই নেক্সট বলছি একটি ট্রাকের অনুভূমিক পাটাতনের ওপর একটা ট্রাকের অনুভূমিক পাটাতনের উপর এক কেজি রয়েছে যেখানে এস এখানে যে ঘর্ষণ গুণাঙ্ক এস জিরো পয়েন্ট সিক্স ট্র্যাকটিকে যদি এত তরণ দেওয়া হয় ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে ব্লকটির ওর প্রযুক্ত ঘর্ষণ বল কত হবে এটা জানতে চাইছে তো আলটিমেটলি প্রযুক্ত বলটা হচ্ছে এটা তো ঘর্ষণ বল যদি এটা হয় এফ টু আমরা যদি মিউ আর কাজে লাগাই এফ মানে হচ্ছে এম এ মিউ আর মানে হচ্ছে এম জি তো এখান থেকে এর মানটা পেয়ে যাব অ্যাকচুয়ালি কথন বলটাই কাজে লাগাতে বলেছো তো দেখো এই যে পরিমাণ স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান হচ্ছে নিউ আর তাই তো তো এর মান হচ্ছে আমাদের জিরো পয়েন্ট সিক্স আর হচ্ছে এম জি এম হচ্ছে কত এক কেজি আর জি হচ্ছে নাইন পয়েন্ট এইট যদি ধরি আচ্ছা দশ ধরে নিলাম হ্যাঁ তাহলে এটা হয়ে গেলো সিক্স নিউটন ম্যাক্সিমাম আর এদিক থেকে যদি বার করি এফ এর মান এম এ এম হচ্ছে এক কেজি আর এ হচ্ছে এক মানে ফাইভ নিউটন তাহলে কোনটা হবে সিক্স না ফাইভ এটা তো ম্যাক্সিমাম কিন্তু প্রযুক্ত বল তো আমাদের ফাইভ নিউটন তাহলে ফ্রিক্সান হবে ফাইভ নিউটন ছয় নিউটনটা হচ্ছে ম্যাক্সিমাম ঠিক তো আমাদের অ্যান্সার কী হয়ে যাবে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পেরে রচ এফ টু এম এ এই পরিমাণ তো প্রযুক্ত বল আমাদের কাজের কাজে দেবে এফ ইকোয়ালস টু এম এম এ পরিমাণ প্রযুক্ত বল আমাদের কাজে দেবে এফ ইকালস টু এ যার মান হচ্ছে এম এম হচ্ছে এক আর এ হচ্ছে পাঁচ তার মানে ফাইভ নিউটন ঠিক তো সর্বোচ্চ ঘর্ষণ বলের মান হচ্ছে আমাদের এই ফর্মুলাটা সেটা সিক্স নিউটন কিন্তু প্রযুক্ত বল যদি পাঁচ নিউটন হয় তো ঘর্ষণ বলও পাঁচ নিউটন হবে কারণ যতক্ষণ বস্তু স্থির আছে প্রযুক্ত বল আর ঘর্ষণ বল সমান হয় তো অ্যান্সার হয়ে গেল অপশানে নেক্সট কি নেক্সট বলছে একটি দশ কেজি ব্লকের ওপর একশো নিউটন বল দেওয়া হয়েছে এই দশ কেজি ব্লকের ওপর আমাদের একশো নিউটন বল দেওয়া হয়েছে নিচের ব্লকটির তরণ কত নিচের ব্লকটার তরণ কত জানতে চেয়েছে তো এইখানে ঘর্ষণ গুণাঙ্ক পয়েন্ট সিক্স যদি হয় তো এইখানে এর ওপরে এই এই বডির ওপর ঘর্ষণ বল এ দিয়ে কাজ করবে এই বডির ওপর ঘর্ষণ বল এ দিয়ে কাজ করবে এখানে ঘর্ষণ বল এ দিয়ে কাজ করবে ঠিক তো ম্যাক্সিমাম আমাদের স্থিত ঘর্ষণটা যদি দেখি এস ম্যাক সেটা কত হবে মিউ আর মিউএস ইন্টু আর তার মানে কত হবে মিউএস এম জি ঠিক তো সেটা কত মিউএস এর মান জিরো পয়েন্ট সিক্স এম এর মান হচ্ছে দশ আর জি এর মান যদি দশ ধরি আমাদের হচ্ছে সিক্সটি নিউটন তার থেকে যেহেতু বেশি বল আছে মানে এফ ইজ গ্রেটার দেন এফ এস ম্যাক্স তার মানে কায়নেটিকটা কাজ করবে তার মানে কাইনেটিকটা কাজ করবে তাই তো তার মানে হচ্ছে আমাদের কীপার কি কি পাচ্ছি ওটা তো কাইনেটিক কাজ করছে ঠিক তো সেক্ষেত্রে আমাদের কাইনেটিকটা কাজ করবে যেহেতু মোশান হচ্ছে মোশান হচ্ছে মানে কাইনেটিকটা কাজ করবে তাহলে এফ কে ভ্যালু কত হচ্ছে মিউ কে এম জি মিউকের ভ্যালু কত দেওয়া আছে মিউকের ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট ফোর এম এর ভ্যালু দশ জি এর ভ্যালু দশ তার মানে হচ্ছে ফর্টি নিউটন তাহলে এই যে চল্লিশ কেজি তার উপরে আলটিমেটলি ফর্টি নিউটনটা কাজ করবে তাহলে সেক্ষেত্রে তরণ তরণ কত হবে তরণ এই ইকলটু কি বল বাই বল বাই ভর তার মানে বল হচ্ছে ফর্টি নিউটন আর ভর হচ্ছে চল্লিশ তো কত হলো ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাকচুয়ালি এখানে জি এর মানটা নাইন পয়েন্ট এইট নিয়েছে তাই নাইন পয়েন্ট এইট এসছে তো ওকে একের কাছাকাছি একটাই আছে নাইন পয়েন্ট এইট অ্যান্সার হয়ে গেল অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট নেক্সট বলছে যে আমাদের এম ওয়ান এম টু এম থ্রি তিনটে বস্তু আছে এম ওয়ান এম টু এম থ্রি পি এর সঙ্গে যুক্ত আছে এম ওয়ান ভাবে মুক্তভাবে ঝুলছে এবারে বলছি একটি অনুভূমি বমস্রেন তলে রয়েছে যদি কপি কলটি ঘর স হয় তাহলে এম ওয়ান ভরের নিম্নমুখী তরণ কত এই সিস্টেমের নিম্নমুখী তরণ জানতে চাইছে তো এখানে টান টি হবে এদিকে এম ওয়ান জি কাজ করবে এদিকেও টান টি হবে তো এই সিস্টেম দুটোকে একসাথে যদি আমি কম্বাইন্ড করে দিই তাহলে এম ওয়ান এম টু প্লাস এম থ্রি এই দুটোকে একসাথে করে দিলাম হ্যাঁ এম টু প্লাস এম থ্রি ঠিক আছে নিচের দিকে এম এম তিনটেই তো এম তাহলে এটা হবে টু এম জি কাজ করবে নিচের দিকে ওপর দিকে আর কাজ করবে আর ফিক্সান ফোর সেদিকে কাজ করবে তো এবার ইকুয়েশানটা আমরা লিখে ফেলি প্রথম ক্ষেত্রে ইকুয়েশান কী হবে এম এ এই এম ওয়ানের ইকুয়েশান ঠিক আছে এম এ ইকুয়ালস টু কী হবে এম জি মাইনাস টি এটা হবে ইকুয়েশান অফ মোশান কীভাবে লিখি আমরা না যেদিকে বস্তুটা যাচ্ছে সেই দিকের বলটা মাইনাস অপোজিট বল তাই তো আর এম ওয়ান এম টু প্লাস এম থ্রি দুটোকে একসাথে লিখছি সেটা কত হবে টু এম এ ইকালস টু টি এর দিকে যেহেতু যাচ্ছে তার মানে টি মাইনাস এবার এফ মানে কি এফ মানে হচ্ছে মিউ আর রাইট আর আর মানে কত আর মানে হচ্ছে এম জি এম মানে হচ্ছে টু এম ইন টু জি ঠিক এটা হচ্ছে টু এম এটা ইকুয়েশান নাম্বার ওয়ান এটা ইকুয়েশান নাম্বার টু এ দুটোকে যদি যোগ করি টি কেটে যাবে তাহলে ওয়ান প্লাস টু যদি করা হয় টিটা কেটে যাবে বাঁ দিকে হবে থ্রি এম এ ইকোয়ালস টু টিটা কেটে গেল তাহলে হচ্ছে এম জি মাইনাস টু মিউ এম জি এখান থেকে এম তো কেটে গেলো তাহলে এ কত দাঁড়াচ্ছে জিটা যদি কমন নিই ওয়ান মাইনাস টু ইউ বাই থ্রি জি ওয়ান মাইনাস টু বাই থ্রি তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অপশান বি ইজ দ্য আশা করি তো এই গেল আমাদের পঞ্চাশটা কোশ্চেন নেক্সট ক্লাসে আরে দশটা কোয়েশ্চেন সলভ করা হবে দিস ইজ অল অ্যাবাউট নি দিস ইজ মাই কন্ট্যাক্ট ডিটেলস সো লাইক অ্যান্ড শেয়ার টেক কেয়ার থ্যাংক ইউ